আচ্ছা দেখো সবাই, তোমরা তাহলে একটু খেয়াল করো, আজকে আমরা তোমার হচ্ছে HTML, CSS, JavaScript, Bootstrap এই সবগুলাকেই তোমার একসাথে কম্বাইন করে কিভাবে একটা প্রজেক্ট করা যায় এটা একটু আমরা দেখা ট্রাই করবো। তো একদম সবার শুরুতে তোমরা যেটা করবে এটা হচ্ছে HTML এর একটা ফ্রেমওয়ার্ক আছে যেটাকে বলা হয় বয়লার প্লেট। বয়লার প্লেট তোমরা ডাউনলোড করবা, জাস্ট আমি যেভাবে করে তোমরা দেখাচ্ছি ওভাবে করে তোমরা একটু মনে রাখলে হবে। বয়লার প্লেট সবার প্রথমে আমরা এটা ডাউনলোড করবো, আর এটা হচ্ছে HTML এর একটা ফ্রেমওয়ার্ক তোমরা বলতে পারো। সবার প্রথমে আমরা করবো কি, আমরা এটা তোমরা ডাউনলোড করবো। তোমরা দেখো তোমরা তোমরা এটা কোথায় পাবা, জাস্ট সফটওয়্যারটা তুমি ডাউনলোড করলে হবে এটা। আচ্ছা দেখো আমরা জাস্ট তোমার হচ্ছে তুমি যদি লেখো বয়লার প্লেট ডাউনলোড বা বয়লার প্লেট টেমপ্লেট তোমার সামনে এটা চলে আসবে। এই জিনিসটা আমরা কেন ডাউনলোড করবো তুমি একটু পর বুঝতে পারবা, তোমরা জাস্ট এই লিঙ্কের মধ্যে চলে গেলে হবে। আর ডাউনলোড অথবা এই লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিব, আর হচ্ছে পুরো কাজটা মানে আমি দেখানোর পর তোমরা শুরু করবা। তো দেখো ডাউনলোড এটা কিন্তু হয়ে যাচ্ছে, আচ্ছা তোমার ইন্টারনেটের উপর তো ডিপেন্ড করে। এই দেখো ডাউনলোড হচ্ছে হয়ে গেছে, আমি একটু একটু ওপেন করার পর আমি তো বলতেছি জিনিসটা কি বা আমরা তোমার কেন নিয়ে তোমার জাস্ট ওপেন করলাম। এক্সট্রাক্ট করি আমরা এখান থেকে উইন্ডার এক্সট্রাক্ট স্টার্ট হিয়ার, আর তোমরা হচ্ছে ডাউনলোড করার পর তোমার এটা হচ্ছে তোমার জিপ আকারে থাকবে, তো তুমি এটা আনজিপ করবে আর কি। তোমার এক্সট্রাক্ট ফাইলস ওকে দিলাম, এই যেটা তো দেখো এটা হচ্ছে একটা কমপ্লিট প্রজেক্ট। কমপ্লিট প্রজেক্ট মানে হচ্ছে কি, তুমি যখন একটা একটা প্রজেক্ট করবা সেই প্রজেক্ট করার জন্য একটু ভালো করে খেয়াল করো, সেই প্রজেক্ট করার জন্য তোমার যে যে ফাইল প্রয়োজন বা যা যা প্রয়োজন এই ফ্রেমওয়ার্কটা করে কি তোমাকে সে সবগুলো একসাথে দিয়ে দেয়, যার কারণে তুমি করবা কি সবার প্রথমে এটা তুমি ডাউনলোড করবা। আচ্ছা নেক্সট কাজ হবে তুমি এটা একটা প্রজেক্ট নাম দিবা, যেমন ধরো তুমি নাম দিলে হচ্ছে কি ধরো তোমার হচ্ছে কি এডুকেশনাল এডুকেশনাল ওয়েবসাইট ধরো তুমি এটা বানাবা, তুমি একটা নাম দিবা, তো সেকেন্ড কাজ হবে সেটা। থার্ড কাজ তোমার হচ্ছে হবে হচ্ছে এই ফাইলটা, এই ফাইলটা এই যে ভিএস কোড দিয়ে ওপেন করা, এই যে ভিএস কোড, এই যে ভিএস কোড সিওডি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যেন তুমি জিনিসটা বুঝতে পারো। তোমার থার্ড কাজ হবে হচ্ছে কি ভিএস কোডের মধ্যে জাস্ট এই ফোল্ডারটা ওপেন করা, তুমি এখান থেকে চলে যাবে কোথায় এই ফাইলটা কোথায় আছে, যেমন এই ফাইলটা কোথায় আছে তোমার ইউজার্স তো ডাউনলোডের মধ্যে এইটার মধ্যে, তো আমি জাস্ট এই লিঙ্কটা তোমার কপি করবো। সবসময় এই জিনিসটা তোমার একটু ভালো করে খেয়াল করো, যে কোনো একটা লোকেশন তুমি কীভাবে করে পাবা, তুমি জাস্ট এই পাথটা কপি করবে, এই পাথটা তুমি সবসময় কপি করে রাখবা, তুমি একটা ছবিকে খুঁজে বের করার জন্য বা যে কাউকে খুঁজে বের করার জন্য কন্ট্রোল সি কপি। এরপর আমরা চলে গেলাম হচ্ছে আমাদের কি তোমার ভিএস কোড, এখান থেকে ফাইল ওপেন ফোল্ডার, অর্থাৎ আমরা এই ফোল্ডারটা ওপেন করবো, তাহলে আমরা এইটার উপরে কাজ করবো। আচ্ছা তো ফাইল ফাইল থেকে হচ্ছে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার এরপর তুমি চলে আসবে এইখানে, এখানের মধ্যে এসে ক্লিক করবা কন্ট্রোল ভি দিবা, এরপরে তুমি হচ্ছে এন্টার বাটনে প্রেস করবা, যখন এন্টার বাটনে প্রেস করবা তুমি চলে যাবে কোথায় একটু আগে তুমি যে ডাউনলোড করছো সেটা, এরপর সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, এখন তোমার সামনে কি একদম ফুল প্রজেক্ট চলে আসছে, একদম পুরো প্রজেক্টটা মানে তুমি যার উপরে কাজ করবা। এখন এখানের মধ্যে নিচের এগুলা কি তোমার আপাতত না বুঝলেও চলবে, তুমি এগুলো ইন ফিউচার কাজ করতে করতে বুঝবা। তো এখানে তুমি কাজ শুরু করবা কোথায় দেখো, এখানে তোমার গিটহাব নামে তোমার একটা অপশন আছে, এখানে আপাতত প্রয়োজন নাই, ডিস্ট নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে দেখো সিএসএস ইমেজ তোমার জাভাস্ক্রিপ্ট, আমি একটু তোমাদের ভেঙে ভেঙে দেখা, এরপর তোমার ডক্স এর মধ্যে আছে কি সোর্স ইমেজ তোমার হচ্ছে জেএস, অর্থাৎ তোমাকে সে একদম ফোল্ডার সহ করে দিছে যে তুমি আসলে কার মধ্যে কি রাখবা, যেমন তুমি এখানে আমার সোর্সের মধ্যে এই ইমেজের মধ্যে কি তোমার যত যত ইমেজ আছে তুমি সবগুলো কোথায় রাখবা, এই সোর্সের মধ্যে এই ইমেজের মধ্যে। আবার হচ্ছে তোমার ধরো তোমার জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে সবগুলাকে তুমি এর মধ্যে রাখবা। আচ্ছা এরপর আমরা অথবা তুমি যেখানে রাখতে পারো, এই যে তো সিএসএস তোমার এখানে রাখা যায় অথবা ইমেজ অথবা জেএস আমরা তোমার এখানে রাখবো, কারণ এখানে আমাদের তোমার সবগুলো একসাথে আছে, তো তোমরা এটা তো ডাবল হয়ে গেছে না ডিস্ট। আচ্ছা আমরা হচ্ছে এটার মধ্যে গিয়ে আমরা তোমার কাজ করি, সমস্যা নেই, এই যে আমরা তো ডিস্টের মধ্যে যাবো গিয়ে, এই যে তোমার হচ্ছে এখানে তোমার সিএসএস দেখো স্টাইল ডট সিএসএস সেগুলো তোমার জন্য বানাই দিছে, অর্থাৎ তোমাকে নতুন করে ক্রিয়েট করার দরকার নেই, একটা ফোল্ডার সে তোমাকে বা একটা ফাইল তোমাকে বানাই দিছে। সেম ভাবে একটু ভালো করে খেয়াল করো, তুমি তোমার যত ইমেজ আছে তুমি সব ইমেজ এর মধ্যে রাখবা, অর্থাৎ একটা প্রজেক্ট করার জন্য
তোমার যে একটা গোছানো, সবগুলো তোমাকে হচ্ছে কি, তোমাকে হচ্ছে এই বয়লার প্লেট টেমপ্লেটটা দিয়ে দিবে, যার কারণে আমরা শুরু থেকে তোমার ডাউনলোড করে নিলাম। তোমরা নতুন হিসেবে অনেকে বুঝো না, জানো তো কীভাবে করে কাজ করবো, কোথায় ইমেজ রাখবো, কোথায় সিএসএস রাখবো, কোথায় তোমার জাভাস্ক্রিপ্ট রাখবো, তো তোমার তাদের জন্য সমাধান হচ্ছে এইটা, তুমি ডাউনলোড করে তুমি দেখবা কি তোমার সিএসএস নামে একটা ফোল্ডার থাকবে, তোমার এর মধ্যে তোমার কি থাকবে স্টাইল ডট সিএসএস, যেটা আমরা ম্যানুয়ালি বানিয়েছিলাম। সেম ভাবে দেখো তোমার জাভাস্ক্রিপ্ট জেএস এর মধ্যে দেখো এই যে app.js একটা ফাইল, জেএস একটা ফাইল তোমাকে বানিয়ে দিয়েছে, তুমি জাস্ট এর উপরে গিয়ে কাজ করবা। আচ্ছা এরপর এই দেখো তোমার index.html যেটা আমরা একটু আগে বানাইছিলাম, বা যে index.html আমরা ফার্স্ট ক্লাস থেকে বানাচ্ছিলাম তোমাকে, সে কিন্তু সেটাও বানাই দিয়েছে। আচ্ছা তো আমি যদি একটু চলে যাই হচ্ছে index.html এর মধ্যে, তাহলে আরও একটা তোমার হচ্ছে মজার ব্যাপার হচ্ছে একটু তোমার দেখো, আমি যদি চলে যাই index.html এর মধ্যে, এই যে তোমার লিঙ্ক কোড, সে তোমাকে হচ্ছে কোড সহ দিয়েছে, একটু তোমার জুম করে ট্রাই করে দেখো, এই যে তোমার হচ্ছে লিঙ্ক style.css যেটা আমরা ম্যানুয়ালি করছিলাম, সিএসএস এর একটা ফাইল বানিয়েছিলাম লিঙ্ক করছিলাম না, অর্থাৎ তোমাকে আনুষঙ্গিক সবগুলো তোমাকে দিয়েছে, আনুষঙ্গিক তোমার যা যা প্রয়োজন, একটা সিএসএস তোমার ফাইল প্রয়োজন ও তোমাকে বানাইও দিছে, ও তোমাকে হচ্ছে লিঙ্ক, তোমাকে হচ্ছে লিঙ্ক করে দিছে, তোমার একটা জাভাস্ক্রিপ্টের ফাইল প্রয়োজন ও তোমাকে বানাই দিছে, এরপরে দেখো সে তোমাকে কিন্তু লিঙ্ক সহ করে দিছে, তোমাকে আর লিঙ্ক করার প্রয়োজন নেই, অর্থাৎ বেসিক তোমার যা যা প্রয়োজন তোমার সিএসএস এর ফাইল প্রয়োজন ও বানাই দিয়ে তোমাকে হচ্ছে লিঙ্ক সহ করে দিছে, দেখো লিঙ্ক সহ তোমাকে এখানে মধ্যে করে দিছে। এরপর তোমার জাভাস্ক্রিপ্ট প্রয়োজন, জাভাস্ক্রিপ্ট ফাইল বানায় ও তোমাকে হচ্ছে লিঙ্ক সহ করে দিছে লিঙ্ক, অর্থাৎ ও জাভাস্ক্রিপ্ট এভাবে করে তোমার লিঙ্ক করতে হয়, অর্থাৎ প্রাথমিক হিসাবে ও তোমাকে মানে তোমার এই কাজগুলো করে দিছে। এরপরে তোমার হচ্ছে দেখো এখানে মধ্যে তোমার ডকটাইপ এইচটিএমএল এইচটিএমএল হেড বডি সবগুলো কিন্তু একটি স্ট্রাকচার দিয়ে দিছে, ও তোমাকে বলছে তুমি এখন এসে এখানে তুমি কি কাজ শুরু করো বডিতে, মানে আশা করি তোমাদের কাছে এখানে একটু ইজি লাগার কথা, অর্থাৎ সব কিছু তোমাকে রেডি করে দিছে। আচ্ছা এখন ধরো আমরা যদি আমাদের একটা প্রজেক্ট এখানে মধ্যে করতে চাই, আমরা ধরো চাচ্ছি আমাদের একটা তোমার জাভাস্ক্রিপ্ট দিয়ে এরপর বুটস্ট্র্যাপ দিয়ে সবগুলোতে একটা প্রজেক্ট, তো এটা কোডটা আমি তোমার জন্য হচ্ছে এখানে রেডি করে আমরা তো রাখছি, আমি যদি একটু ওটার কাছে তোমার চলে যাই আমি তাহলে একটু কোডটা নিয়ে আসি দেখো। অর্থাৎ তুমি কিন্তু এখন থেকে আর ডকটাইপ এইচটিএমএল এইচটিএমএল হেড তুমি কিন্তু আর এগুলো আনবে না, তোমার এখানে মধ্যে যা যা আছে এর বাইরে তোমার যা লাগবে তুমি ওগুলো আনবা, যেমন তোমার লাগবে হচ্ছে বুটস্ট্র্যাপের তোমার লিঙ্ক, এখন দেখো এখানে কিন্তু সে তোমাকে বুটস্ট্র্যাপের লিঙ্ক দেয় না, কারণ তোমার যে বুটস্ট্র্যাপ লাগবে ও তো জানে না, তোমার যখন বুটস্ট্র্যাপ লাগবে তখন কি তুমি জাস্ট বুটস্ট্র্যাপের লিঙ্কটা এখানে মধ্যে মানে তুমি আনবা, তো বুটস্ট্র্যাপের লিঙ্কটা আমি একটু আনি, যে আমার বুটস্ট্র্যাপের লিঙ্ক হচ্ছে এইটা, যে তোমার বুটস্ট্র্যাপ সিএসএস এই যে এটা আমরা তোমার আনি, জাস্ট কপি করলাম, কপি করে ধরো আমরা এখানে মধ্যে বসাই দিই, ধরো জাস্ট আমরা এই তো স্টাইল ডট সিএস আমরা এটার পরে বসাই দিলাম, দেখো বুটস্ট্র্যাপ কিন্তু অ্যাড হয়ে গেল, অর্থাৎ এভাবে করে তুমি একটা একটা করে অ্যাড করতে থাকবা, অর্থাৎ বুটস্ট্র্যাপের লিঙ্ক আমরা অ্যাড করে দিলাম, এই লিঙ্কটা তোমরা কিন্তু W3 স্কুলেও গিয়ে পাবা, এই যে W3 স্কুলে যে তোমার বুটস্ট্র্যাপ তুমি কিন্তু এখান থেকে এটা তুমি কিন্তু নিতে পারো, লার্ন বুটস্ট্র্যাপ থেকে এখান থেকে নিতে পারো, এই যে বুটস্ট্র্যাপের বিভিন্ন তোমার এখানে কোড টোড আছে আর কি, তুমি তো রান করবো দেখবা যে তোমার এখানে শো করবে। আচ্ছা তাহলে আমরা অথবা আমি তোমাদের যে লিঙ্ক দিলাম তোমরা জাস্ট এটা কপি পেস্ট করলে কাজ করবে আর কি, তোমরা জাস্ট এটা নিয়ে তোমার টেনশনই কিছু নাই। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের যেহেতু বুটস্ট্র্যাপ প্রয়োজন, বুটস্ট্র্যাপের লিঙ্ক হয়ে গেছে। আচ্ছা তোমার সেকেন্ড যেটা আমি তোমার যে তোমার দেখাতে চাচ্ছি আমাদের আর এখানে হচ্ছে আর কোনটা কোনো প্রয়োজন, দেখো মেটা ক্যারেক্টার সেট এটা এখানে আছে, এই যে আছে এটা কোনো প্রয়োজন নেই, মেটা তোমার ভিউ পোর্ট এগুলো কিন্তু আমি তোমার সামনে ডিসকাস করছিলাম ডিটেলসে, উইথ কি এখানে ইনিশিয়াল স্কেল কি তো ডিটেলস আলোচনা করছি, এগুলো আর নতুন করে বলার কিছু নেই। এরপর কাস্টম সিএসএস এটা কিন্তু অলরেডি কি আমার কাছে লিঙ্ক আপ করে দিছে, এই যে দেখো এখানে মধ্যে এই যে স্টাইল ডট সিএসএস এসে এই যেটা, আর সামনে সিএসএস কেন বলো তো, সামনে সামনে সিএসএস কারণ হচ্ছে আমার এখানে স্টাইল ডট সিএসএস কার মধ্যে সিএসএস ফোল্ডারের মধ্যে, এই জন্য কিন্তু আমি এখানে তোমার লিখছি সিএসএস স্ল্যাশ আমি লিখি নিয়ে সে লিখে দিছে আর কি। আচ্ছা তো এখানে আমাদের হচ্ছে আর কি প্রয়োজন, আর উপরের মধ্যে আর কোনো কিছু তেমন তোমার প্রয়োজন নাই, টাইটেল এই টাইটেলটা তোমার তোমার যে প্রজেক্ট ওইটা রিলেটেড হবে, যেমন ধর আমি টাইটেলে কপি করে আনলাম তোমার এখানে দেখবা সে তোমার টাইটেল দিয়েও কি ট্যাগ দিয়ে দিছে, তোমার কাজ কি
চারিদিনের মধ্যে তুমি যা লিখতে চাচ্ছ জিনিস লিখে বসাই দিবা। অর্থাৎ তোমার কাজ কিন্তু সে অনেকটাই কমাই দিছে। আমি একটা ভেঙে ভেঙে দেখাচ্ছি দিই, মানে তোমার মধ্যে যেন কোনো যেন বিভ্রান্তি না ছড়ায়, একবার ভেঙে ভেঙে যে তুমি শুরু করবা কিভাবে, আস্তে আস্তে করে তুমি অ্যাড করবা কিভাবে, তোমার ভুডু স্টেপ প্রয়োজন, তুমি এভাবে করে কোড মানে তো লিঙ্ক অ্যাড করে দিবা। আচ্ছা নেক্সটটা হচ্ছে আমাদের আর হেড পার্টে আর কোনো কিছু প্রয়োজন নেই, আমাদের হচ্ছে নেক্সট কাজ কোথায়, তোমার বডির মধ্যে। তো বডির মধ্যে যে কোডটা আমি জাস্ট পুরো কোডটা কপি করে আনলাম, অর্থাৎ আমার পুরোটা হচ্ছে ভুডু স্টেপের কোড, আমি একদম তোমার বডি শেষ পর্যন্ত, এই যে বডি শেষ পর্যন্ত আমি পুরোটাই কপি করে আনতেছি। এই কোডটা আমি তোমাদের হচ্ছে দিয়ে দিব। আচ্ছা আমি শুরু করবো কোথায়, এই যে এখান থেকে তোমার এখান থেকে শুরু করলাম কপি পেস্ট ভি, অর্থাৎ তুমি কোডটা রাখবা কোথায় বুঝতে পারছো, তুমি কোডটা কোথায় রাখবা, এই যে বডির মধ্যে, অর্থাৎ তোমার মেন কোডগুলো হবে বডির মধ্যে। জাস্ট কন্ট্রোল ভি আমি দিয়ে দিলাম, আমাদের কিন্তু মেইন কোড সবগুলো তোমার কিন্তু অ্যাড হয়ে গেছে। আর এই কোডগুলো কিসের কোড, এগুলো কিন্তু তোমার বুটস্ট্র্যাপের কোড। আমরা লাস্ট ক্লাসে আমরা বা লাস্ট দিনে আমরা দেখছিলাম যে বুটস্ট্র্যাপের কোড বা বুটস্ট্র্যাপের জিনিসগুলো কীভাবে করে আমরা অ্যাড করবো, এটা একটু হালকা পাতলা করে আমি তোমাদের এখনই দেখাই দিব। আচ্ছা তো আমি একটু প্রথমে এটা একটু তোমার রান দিই, আমি এটা একটু প্রথমে রান দিই, তাহলে তোমাদের কাছে একটু বুঝতে সুবিধা হবে এটা। আর নিচের যে তোমার দেখো জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের জন্য তো কাজ করার জন্য আসলে যা যা ফাইল প্রয়োজন এগুলো এখানে মধ্যে আছে, আমি তোমাদের এটা দিয়ে দিব, তোমরা জাস্ট এই তিনটা লিংক নিচের দিকে অ্যাড করে দিলে হয়ে যাবে। তোমার যদি এগুলো নিয়ে অনেক অ্যাডভান্স কথাবার্তা আছে আমি ওগুলো ওদিকে যাচ্ছি না, জাস্ট জাভাস্ক্রিপ্ট নিয়ে বা বুটস্ট্র্যাপ বা জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি কোনো কাজ করার প্রয়োজন হয় এই লিঙ্কগুলো তোমার কোডের মধ্যে তোমার থাকতে হয়, যদি এগুলো তোমার ডিটেলস কথাবার্তা আছে, মানে বেশি বলে তোমাদের কাছে কি মনে হবে এটা কঠিন মনে হবে, আমি জন্য এটা নিয়ে বেশি কথাবার্তা বলতেছি না। তো এখন আমাদের কাজ কি, এটা হচ্ছে তোমার রান করে দেখা, রান করে দেখার পর আমরা তোমার জাস্ট এখানে এসে কাজ করব। আর এখানে মধ্যে আমাদের হচ্ছে তোমার কোনটা কোনটা আছে, বা আমাদের HTML আছে, এরপর এখানে আমাদের বুটস্ট্র্যাপ আছে, যেগুলো তোমার বুটস্ট্র্যাপে কোড, তোমার বিজি ডার্ক টেক্সট টু হোয়াইট টেক্সট সেন্টার, আরেকটা জিনিস আছে এটা তোমার জাভাস্ক্রিপ্ট, এই যে দেখো জাভাস্ক্রিপ্ট যেটা আমরা লাস্ট দিন দেখছিলাম। তো জাভাস্ক্রিপ্টকেও কিন্তু আমরা CSS এর মতো ইন্টারনালি এভাবে করে ইউজ করতে পারি, আমরা যখন CSS ইন্টারনাল ভাবে ইউজ করতাম তখন আমরা কি লিখতাম স্টাইল নাকি, আর যখন জাভাস্ক্রিপ্ট লিখবো তখন স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট তোমরা একটু খাতা লিখে রাখো যে আমরা যখন তোমার জাভাস্ক্রিপ্টটাকে ইন্টারনালি ইউজ করি তখন আমরা স্ক্রিপ্টের মধ্যে লিখি, স্ক্রিপ্ট শুরু স্ক্রিপ্ট শেষ, আর ভিতরে যে কাজটা এই কাজটা আমি একটু পরে বলতেছি, আগে আমি এটা তোমার একটু রান করি, এই কোডটা তুমি কীভাবে রান করবো এটা আমি দেখাচ্ছি, তুমি কতটা সহজভাবে তুমি রান করতে পারো। তোমার কাছে প্রয়োজন হচ্ছে এই যে ডিস্টের মধ্যে এই যেটা ইন্ডেক্সড স্ট্রিম, তুমি চলে যাবে কোথায়, এই যে ওপেন উইথ গুগল ক্রোম, একটা ভেঙে আমি দেখাচ্ছি যারা বুঝতেছো না তোমরা যেটা লিখে রাখো, আমি তোমার চলে গেলাম গুগল ক্রোমে, দেখো এই যে আমি তো গুগল ক্রোমে গেলাম, দিস ইজ এটা আবার নিচ থেকে তোমার কোথেকে আসতেছে এটা, আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড এটা তোমার কোনটা একটু আমি তোমার দেখি, এই লেখাটা এখানে মধ্যে তোমার করে দিয়ে আসতেছে, এই যে এটা দেখছো, এই যে এটা আমার তাহলে বাদ দিই, এটা আমাদের প্রয়োজন নেই, এই লেখাটা আমাদের প্রয়োজন নেই, এটা রান দিলাম। আচ্ছা তো এটা একটু নিচে নামার দরকার ছিল, বাট তোমার হচ্ছে ধরো তুমি হাইট বা কোন কারণে আমরা এটা পরে দেখছি। আচ্ছা তাহলে দেখো আমাদের মধ্যে হচ্ছে আউটপুটটা দেখতে হচ্ছে এরকম, যে উপরে একটা হেডিং আছে যেটা আমরা HTML এবং বুটস্ট্র্যাপ দিয়ে করছিলাম, এখানে HTML বুটস্ট্র্যাপের সাথে জাস্ট একটা জিনিস অ্যাড হয়েছে, এটা তোমার জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টে কোথায় অ্যাড হয়েছে আমি যদি একটু দেখাই তোমাদের, এই দেখো এখানে মধ্যে একটা কোড আছে ফাংশন, যেখানে ফাংশনের মধ্যে তোমার বলতেছে যে শো অ্যালার্ট একটা ফাংশনের নাম, তো এর কাজ হচ্ছে কি, তুমি যখনই হচ্ছে এখানে মধ্যে তোমার যে কোনো তুমি একটা লিঙ্কের উপর ক্লিক করবা, একটু ভালোভাবে মানে তুমি খেয়াল করো, যখনই তুমি যে কোনো লিঙ্কের উপর ক্লিক করবা তখন সে একটা তোমাকে কি দিবে, একটা অ্যালার্ট দিবে যে ইউ ক্লিকড অন সার্ভিসেস, তুমি এই সার্ভিসের উপর ক্লিক করছো, তুমি যখন হোমের উপর ক্লিক করবা তোমার হচ্ছে কি ও তোমার কী বলতেছে ইউ ক্লিকড অন হোম, অর্থাৎ তুমি যার উপরে ক্লিক করতেছো ওই লেখাটাকে তোমাকে সে তোমাকে হচ্ছে অ্যালার্ট আকারে দিচ্ছে। এখন এই কোডটা কীভাবে করে কাজ করতো সেটি একটু খেয়াল করো, এই জিনিসটা বুঝলে জাভাস্ক্রিপ্ট একটু হলে তুমি বুঝতে পারবা, অর্থাৎ এটা একটা ফাংশনের কাজ, অর্থাৎ তোমাদের অ্যালার্ট। আর আমরা যখন লাস্ট ক্লাসে তোমার যখন বলছিলাম যে আমরা জাভাস্ক্রিপ্ট এবং তোমার HTML কাজ করার জন্য আমাদের তোমার একটা আইডির প্রয়োজন হতো, বা আইডি বা মানে তোমার হচ্ছে HTML এর সাথে তোমার একটা লিঙ্ক করার প্রয়োজন হতো,
যে সেই HTML এর কোন জায়গায় গিয়ে তোমার কাজ করবে। দেখো আমি যদি এখানে ক্লিক করি কোথাও কিছু হচ্ছে না, যখন আমি হোম এর উপর ক্লিক করতেছি তোমার তখনই কি এই অ্যালার্টটা আসতেছে। তার মানে সে হোমকে চিনে, অ্যাবাউটকে চিনে, সার্ভিসকে চিনে, কন্ট্যাক্টকে চিনে, আর কাউকে সে তোমার চিনে না। দেখো কোথাও ক্লিক করছি কোথাও কোনো আউটপুট নেই, এই জিনিসটা কেন হচ্ছে? তাহলে আমি একটু চলে যাই কোথায়, আমাদের সেই হচ্ছে হোমের কাছে। আমাদের হোমটা কোথায় আছে আমি ডান দিকে যাই, এই দেখো তোমার হচ্ছে হোম, এই হচ্ছে অ্যাবাউট, এই সার্ভিস, এই কন্ট্যাক্ট। তার মানে আমি বলে দিছি যখনই তুমি হোমের উপর অন ক্লিক, আমরা লাস্ট দিন থেকে দেখছিলাম অন ক্লিক ফাংশন, যখন ক্লিক যখন আমরা ক্লিক করতাম তখন তোমার কী হতো, কালার চেঞ্জ হতো, বাট কালার তো চেঞ্জ হতো, তোমার ইমেজ কী হতো, চেঞ্জ হতো। আমি বললাম তোমার অন ক্লিক, যখনই তুমি হচ্ছে ক্লিক করবা তুমি হচ্ছে শো অ্যালার্ট এই ফাংশনটাকে তুমি কল করবা। আমি আবারও বলতেছি অন ক্লিক, যখনই তুমি হচ্ছে হোমের উপর ক্লিক করবা তুমি তখন শো অ্যালার্ট ফাংশনটাকে তুমি কী করবা, কল করবা। এখন এই শো অ্যালার্ট ফাংশনটা কোথায় আছে, এই যে তোমার এই জাভাস্ক্রিপ্টের মধ্যে, এটা একটু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, সে চলে আসবে কোথায়, এই জায়গায়। অর্থাৎ তুমি, আচ্ছা আমি তোমাকে বলতেছি একটু তোমার ভেঙে ভেঙে বলতেছি, তোমার দেখো, অর্থাৎ তুমি যখন হোমের উপর ক্লিক করবা, এই যে এখানে হোমের উপর যখন তুমি এখানে ক্লিক করতেছো তখন আসলে তোমার কাজটা কি হচ্ছে, সে চলে যাচ্ছে কোথায়, জাভাস্ক্রিপ্ট ওই ফাংশনে গেছে। এই শো অ্যালার্ট ফাংশনে কোথায় আছে দেখো, এই শো অ্যালার্ট ফাংশনটা আছে হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের মধ্যে, এই যে তোমার এখানে, আবার এখানে একটা ব্র্যাকেট আছে না, আবার দেখো এখানে একটা ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের মধ্যে কি লেখা, হোম। অর্থাৎ সে যখন এখানে আসতেছে এই তোমার হোম কথাটা নিয়ে আসতেছে, এই যে হোম কথাটা নিয়ে এই জায়গায় আসতেছে, যার কারণে এই যে তোমার হচ্ছে অ্যালার্ট এর কাজ হচ্ছে এই যে তোমার যে প্রম্পটটা আসতেছে যেটা তোমার সামনে আসতেছে এই জিনিসটা কিন্তু এই তোমার অ্যালার্টের কারণে আসতেছে এই জিনিসটা। আর তুমি লিখে দিছো কি, ইউ ক্লিকড অন এই কথাটা, এই দেখো ইউ ক্লিকড অন, এতটুকু পর্যন্ত হচ্ছে এই কথাটা, প্লাস দিয়ে সেকশন, এই সেকশনের মধ্যে যখন হোম আসে তখন কি হোম কথাটা শো হবে, যখন অ্যাবাউট আসে তখন অ্যাবাউট কথাটা শো হবে, যখন সার্ভিস তখন কি সার্ভিস কথাটা শো হবে, যখন কন্ট্যাক্ট তখন কি কন্ট্যাক্ট কথাটা শো হবে। অর্থাৎ যখন তুমি হোম বাটনে ক্লিক করতেছো তখন কিন্তু সে হোম, তখন সে তোমার হোম লেখাটা শো করতেছে। তোমার দেখো তুমি সার্ভিস লিখলে কিন্তু হোম আসবে না, কি আসবে, তো সার্ভিস আসবে, কারণ সে যখন তোমার ফাংশনের কাছে তোমার যাচ্ছে সে সার্ভিসটাকে নিয়ে যাচ্ছে, সার্ভিস কথাটা নিয়ে সে তোমার হচ্ছে এখানে আসতেছে, এখানে আসার পরে ইউ ক্লিকড অন সার্ভিসেস এই কথাটা শো করতেছে। একদম মানে তো ছোট্ট একটা জাভাস্ক্রিপ্ট ইউজ করছে আর কি, একদম বাচ্চা একটা জাভাস্ক্রিপ্ট। লাস্ট দিন আমরা যখন দেখছিলাম এটি কিন্তু আরো বড় ছিল, একটা আমরা তোমার হচ্ছে ক্লিক করছিলাম, আমি আসতেছি তোমাদের কাছে, আমরা যখন তোমার ক্লিক করছিলাম তখন তোমার কি জিনিসটা ছবিটা তোমার হচ্ছে চেঞ্জ হচ্ছে। আচ্ছা দেখো আমি তোমাদের হচ্ছে নাম দিই এখানে মধ্যে দিয়েছি, তোমার হচ্ছে একজন নাম দিলাম, তোমার প্রণয়টা আমরা তোমার দেখি তাহলে। অর্থাৎ প্রণয় নামে একটা কি থাকবে, একটা তোমার মেনু বার থাকবে, ওর উপর ক্লিক করলে কি তোমার এখানে শো হবে ইউ ক্লিক ডন কি প্রণয়, রিলোড দিলাম সব চেঞ্জ হয়ে গেছে প্রণয়, ইউ ক্লিক ডন প্রণয়। যখন আমি তোমার হচ্ছে ক্লিক করলাম তোমার হচ্ছে সারিয়া, তখন তোমার ইউ ক্লিক ডন সারিয়া। এরপরও যদি তোমরা না বোঝো কিছু বলার নাই, অর্থাৎ এখানে আমরা তোমার ক্লিক করলে কোথাও কাজ করতেছে না, কারণ আমরা হচ্ছে অন ক্লিক ফাংশন কার উপর দিছি, আমরা হচ্ছে অন ক্লিকটা দিছি হচ্ছে এই তোমার মেনু বারগুলোর উপরে। এখন তুমি যদি চাও অন্য কারোর উপর দিতে তুমি এটা করতে পারো, অন ক্লিক ফাংশনের কাজ হচ্ছে এটা, যখন তোমার ক্লিক করবে তখন অ্যাকশনটা কী হবে। তাহলে আমি সবাইকে তোমার আগের মতো করে দিই, হোম অ্যাবাউট, আচ্ছা হোম অ্যাবাউট এখানের মধ্যে আমি তোমার চেঞ্জ করে দিই, বাকিগুলো ঠিক আছে না, এখানে তোমার সেকশন, তাহলে আমি তো রিলোড দিয়ে দেখি সবগুলো চলে আসছে। এখন আমি তোমার হোমের উপর দিলে কি আসবে, ইউ ক্লিক অন হোম, ইউ ক্লিক অন কি আসবে কন্ট্যাক্ট, আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। জাভাস্ক্রিপ্ট অনেক ইজি, তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা একটা একদম ছোট কাজ, আরো অনেক প্রচুর অ্যাডভান্স কাজ করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক অন্য লেভেল অ্যাডভান্স কাজ করা যায়। এখন একটু আমরা ছোট করে একটু আমরা বলি, এই যে আমরা বুটস্ট্র্যাপের কোড দিয়ে এগুলো তোমরা আনছি, এই জিনিসগুলো কিভাবে আনছি, যদি আমি বুটস্ট্র্যাপ ক্লাসের মধ্যে বলছিলাম আজকে আবার একটু ছোট করে বলতেছি। যেমন তোমার কাছে প্রয়োজন হচ্ছে কি এক নেভিগেশন বার, অথবা তোমার কাছে প্রয়োজন হচ্ছে কি একটা ফর্ম, অথবা কি একটা টেবিল, তোমার যে এখন প্রয়োজন হচ্ছে তোমার কাছে একটা নেভিগেশন বার, তুমি যেটা কিভাবে আনবা, তুমি চলে যাবে কোথায়, বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ মানে তোমার কোনো কোড আসলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তুমি জিনিসটা কীভাবে করে আনবা আমি একটু জিনিসটা বলতে, তুমি চলে যাবে হচ্ছে বুটস্ট্র্যাপে। তুমি ধরো জানো না যে আসলে তোমার একটা নেভিগেশন বার কোথায় আছে, তুমি এখানে মধ্যে লিখে দিবা নেভিগেশন, NAVI GATI নেভিগেশন দিয়ে তুমি যাচ্ছে এন্টার বাটনে প্রেস করবা, তোমার সামনে দুনিয়ার যত নেভিগেশন আছে সব তোমার সামনে চলে আসবে। এখন তোমার কাছে যেটা প্রয়োজন
তোমার কাছে যেটা প্রয়োজন তুমি কি সেই নেভিগেশন বার নিবা, যেমন ধরো তোমার কাছে প্রয়োজন হচ্ছে এইটা, তখন তুমি করবা কি এই কোডটা কপি করবা। একটু ভালো করে খেয়াল করো, এই কোডটা কপি করে তোমার কাজ হবে হচ্ছে জাস্ট এখানের মধ্যে পেস্ট করে দেওয়া বা এখানের মধ্যে জিনিসটা কোডটা নেওয়া। আমি কিন্তু এই নেভিগেশন বারটা ওভাবে করে তোমার নেওয়া হয়েছে। সেম ভাবে ধরো তোমার কাছে প্রয়োজন হচ্ছে একটা ফর্ম, তখন তুমি চলে যাবে কোথায়, ফর্ম অপশনে। অর্থাৎ বুটস্ট্র্যাপ দিয়ে আপাতত তোমাকে জাস্ট এতটুকু জানলে এনাফ, তোমার কি প্রয়োজন, ফর্ম প্রয়োজন, টেবিল প্রয়োজন, নাকি তোমার হচ্ছে কোন জিনিসটা প্রয়োজন, জাস্ট এতটুকু। যদিও বুটস্ট্র্যাপ দিয়ে আরো অনেক কিছু তো তোমার করা যায় বা কাস্টমাইজ করা যায়, সিএসএস দিয়ে, ওটা পরে আসতেছে, সমস্যা নেই। তোমার কাছে ধরো প্রয়োজন হচ্ছে একটা রেঞ্জ, তুমি চলে গেলে ধরো তোমার রেঞ্জ এখানে এসে তোমার কাছে ধরো প্রয়োজন হচ্ছে এরকম টাইপসে জাস্ট একটা রেঞ্জের কোড, এই যে এরকম তুমি জাস্ট কি করবে, কপি করবা, কপি করে এনে এখানের মধ্যে বসাই দিবা। বাট এখানে যখন বসাবা তখন একটা কাজ করবা, হয় তুমি এরকম সেকশন নিবা অথবা কি তোমার সেকশনের মধ্যে একটা ডিপ নিবা, যে একটা ডিপ এরকম একটা ডিপ নিয়ে একটা ডিপ নিবা, এরকম ডিপ নিয়ে তার মধ্যে বসাবা। তা না হলে হবে কি, তুমি যখন বসাবা তখন এটা মানে পাশাপাশি হয়ে যাবে, যখন তুমি ডিপ নিবা ও কিন্তু তোমার একটা আলাদা একটা কি তো নেক্সট সিস্টেমে বা আলাদা একটা ঘর নিয়ে ফেলবে, তোমাদের কাজটা করতে একটু ইজি হবে আর কি। সেম ভাবে ধরো তোমার প্রয়োজন হচ্ছে একটা ধরো কি রাখতে পারে আর ফর্ম ছাড়াও টেবিল, তোমার প্রয়োজন হচ্ছে তোমার টেবিল, তুমি এখানে লিখে টেবিলে সার্চ দিবে, এরপর যে টেবিলটা তোমার প্রয়োজন জাস্ট কোডটা কপি করলাম, কপি করে পেস্ট। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা, যে তুমি বুটস্ট্র্যাপ দিয়ে কত ইজি ভাবে কাজ করতে পারো, জাস্ট যা প্রয়োজন লিখে তুমি এখানে মধ্যে দিয়ে দিবা, দিয়ে যখন তুমি রিলোড দিবা দেখবে তোমার ওখানে মধ্যে কোডটা চলে আসছে, দেখছো কত সুন্দর কোড চলে আসছে। আর হচ্ছে আমরা এর মধ্যে সিএসএস পার্ট আমরা দেখলাম না, কারণ যেহেতু বুটস্ট্র্যাপ আমরা দেখে বলছি, যদি আমরা সিএসএস নিয়ে কোনো কোড লিখতে চাই তখন আমরা কোডটা কোথায় লিখবো, তখন আমরা কোডটা চাইলে আমরা ইনলাইন দিয়ে আমরা লিখতে পারি একদম একদম সেম লাইনে, অথবা কি ইন্টারনাল, ইন্টারনাল মানে কি হেডের মধ্যে স্টাইল দিয়ে, অথবা এক্সটার্নাল যেটা এই যে এক্সটার্নাল যেটা তোমার সিএসএস এর মধ্যে স্টাইল ডট সিএসএস দিয়ে। আর হচ্ছে মানে আমরা সিএসএস এ আজকে কোনো কথাবার্তা বললাম না, আমরা বুটস্ট্র্যাপের দিকে মেইন ফোকাস দিচ্ছি, কারণ তুমি যদি বুটস্ট্র্যাপটাকে নক্ষত্রপণে আনতে পারো তোমার আসলে একটা ওয়েবসাইট বানাইতে 1 ঘন্টা বেশি লাগবে না। আর এছাড়া তুমি যদি জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারো, তুমি একজন ফ্রন্ট এন্ড ডিজাইনার হিসেবে জব করতে পারবে যে কোনো জায়গায়, তুমি ডিজাইনার, তুমি তো ডিজাইন করতে পারো, কারণ যে কোনো বড় বড় কোম্পানিতে ফ্রন্ট এন্ড ডিজাইনার, ব্যাক এন্ড ডিজাইনার আলাদা আলাদা ভাবে থাকে, যার কারণে তুমি যদি জাস্ট এই ফ্রন্ট এন্ডটা এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট এই চারটা একটু নক্ষত্র উপরে আনতে পারলে এই চারটা দিয়ে তুমি জব শুরু করতে পারবা। এর তুমি বিবিএ ব্যাকগ্রাউন্ড হও আর তুমি সিএসসি ব্যাকগ্রাউন্ড হও আর তুমি যে ব্যাকগ্রাউন্ডে হও, ডাজেন্ট ম্যাটার। আমি তোমাকে আগেও যেটা বলছি, তোমার এই ফিল্ডে জব করার জন্য কোনোভাবে করে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় না, কাজ পালে না। তাহলে আমাদের হচ্ছে আউটপুট হইলো এটা, ইনপুট হইলো এটা, তাহলে আজকে আমাদের এতটুকু ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে তোমার প্র্যাকটিসটা শুরু করো।